পৃথিবীর আয়ু আর মাত্র 100 বছর, এমনটাই জানালেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ও ভবিষ্যৎ বক্তা স্টিফেন হকিং। কেন তিনি এরকম ভয়ঙ্কর কথা জানালেন? বন্ধুরা, সরাসরি আমরা চলে যাব ভিডিওটির মূল পর্বে। যাওয়ার আগে বলে রাখি, ভিডিওটিকে না কেটে সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। মানুষের একমাত্র বসবাসস্থল গ্রহ পৃথিবীর দিন শেষ হয়ে এসেছে, আর মাত্র 100 বছর, তারপর আর এই পৃথিবী মানুষের বসবাসযোগ্য থাকবে না, এমনটাই বলেন বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি বলেন, মানব সভ্যতাকে বাঁচাতে হলে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে আমাদের পাড়ি দিয়ে সেখানে বসবাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে, আর তা করতে হবে আগামী 100 বছরের মধ্যেই, না হলে 100 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে গোটা মানব সভ্যতা। ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং বলেন, যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে আমাদের এই পৃথিবী আর বেশি দিন মানুষের বসবাসের উপযোগী থাকবে না। সম্প্রতি একটি তথ্যচিত্রে হকিং একথা বলেন যা বিবিসিতে সম্প্রচারিত হয়। নতুন এই তথ্যচিত্রে হকিং আরও বলেন, বায়ুমণ্ডলে ব্যাপক দূষণ, আবহাওয়ার দ্রুত পরিবর্তন, মহামারী, জনসংখ্যার ক্রমবৃদ্ধি পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই মানুষসহ বিশ্বের প্রাণীজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে যত দ্রুত সম্ভব নতুন পৃথিবীর সন্ধান করতে হবে। এমনকি সৌরমণ্ডল থাকবে না বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রাণের সন্ধানে মঙ্গল গ্রহে অনুসন্ধান শুরু করেছে। উপগ্রহ থেকে পাঠানো ছবিতে সেখানে এক সময় প্রবাহমান নদী থাকার অস্তিত্ব ধরা পড়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ থেকে তাদের অনুমান, সেখানে এক সময় প্রাণের অস্তিত্ব ছিল। নাসা জোর গবেষণা চালাচ্ছে এ বিষয়ে। এছাড়াও ইতিমধ্যে সেখানে বসবাসের পরিকল্পনাও শুরু করেছে বিজ্ঞানীরা। হকিং পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে যে কথা বললেন তাতে অন্যত্র যেতে হবে মানব সভ্যতাকে টিকে থাকার জন্য। তাহলে সেক্ষেত্রে পৃথিবী ছেড়ে কি মঙ্গলেই পা রাখবে মানুষ, বা আমরা মানুষ সেখানে নতুন ঠিকানা গড়ে তুলতে পারবে? এটা তো ভবিষ্যৎই বলবে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টস বক্সের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।